এক সময় ব্যক্তিমত হিসেবে আমলকে ভালোবাসতাম, উনি মরার পরে তো আর আমলিকের যে চরিত্র তাতে আমি দিশে হতাশ হয়ে গেছি। হতাশার পরে আমি দিশা পাই না যে মরার তো একটা দল নিয়ে মরতে হইবে, জানা যারা যারা পড়তে পারে, এই জন্য আমি চরমনাই গেছি। যে মল্লে যে দোয়া করে চরমনাইতে নামাজ পড়ে বাসক তো নাকি, এই শুদ্ধে আমি চরমনাইতে যোগ দিছি। ঘুষ খাবে না, এরা যদি এমপি হয় মন্ত্রী হয় দেশের সেবা করবে, এরা নিজের পকেটটা দিয়ে কাজ করবে, এই হিসাবে আমি চরমনাই যোগ দিছি। আর আমাদের এই অভ্যাস, আমরা মানুষ গরিব দুঃখী অসহায় মানুষের যে খেদমত করতে পারি, এই উদ্দেশ্যে আমি আইসি। বড় ব্যবসা ছিল ঢাকা, এটা ঈদের পরে এক সপ্তাহ পরে ঢাকা তো এক নির্বাচন অফিসার আইছিল, এর লগে গেছিলাম পিসাবে আমারে কতবার আর ঘুরাইবেন, এখন আমাদের দলে আসেন। ওই সাথে সাথেই আমাদের অনেক আপ্যায়ন করেছে, খাওয়াইছে, বরিশালের সম্পাদকও ছিল আমার ওতে, পিসাব নিজে সরাসরি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। কার হাতে? পিসাবের হাতে, পিসাবের সরাসরি। আর বা ইতো ইয়া জমাই, আপনি কি কোনো চাপে পড়ে গেছেন? না না না, আমি চাপ পড়ে যাব না। আপনাকে কেউ কোনো ভয়ভীতি দেখাইছে? ভয়ভীতি দেখান ইসলামী দল না, আমি কোনো পদ পদেছিলাম হলো যে গেলে যে সরকার আসে মানতে হবে, চেয়ারম্যান সবাই বিএমবি আওয়ামী লীগ নেই, চেয়ারম্যান জনগণের সবাই চেয়ারম্যান, আজকে ব্যক্তি হিসাবে একবার স্বাগত দিয়েছি। আপনি বিএনপি চর এরপরে জাতীয় পার্টিতে ছিলেন, এরকম এলাকায় আরো বিরুদ্ধ করছি মাইদুল ভাই, 200-250 লোক নিয়ে আর বাড়িতে গেছিল মাইদুল ভাই। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে ছিলেন? না ছিলাম না, ওটা আমি জানি না। আর আমি যদি আওয়ামী লীগ হইতাম আমি টিকিট পেলাম না কেন? আমি স্বতন্ত্র রেশন করবো কেন? আমার স্বতন্ত্র রেশন করা লাগবে কেন? স্বতন্ত্র চেয়ারম্যান যত হাজার স্বতন্ত্র, আবুল হোসেন হলাদার 3 বার নৌকার ইলেকশন করে 15 বছর সভাপতি ছিল, আমাদের লেঙ্গুটা উঠতে থাকে মিটিংয়ে, যদি লেঙ্গুটা যাইতে থাকে যদি সভাপতি মানে অজান্তে অজান্তে আমি জানি না। ওই পদ মানে কোষাধ্যক্ষ পদ থেকে কি আপনি পদত্যাগ করছিলেন? হ্যাঁ আমি পদত্যাগ করছি, আমি কইছি আমি কোনো কাজই করবো। সেটা কত সালে? এটা আমার খেয়াল নেই, আমার জানা হয়। আমি মহদিন মারে কই ছাপ দিলাম ব্যক্তি হিসাবে 91 সালে, আর মাইদুল মিয়ার অত্যাচারের কারণে গরু চুরি হইতে আসে, মহিলারে আমাকে ধরতে গরুর গলা ধরে ঘুমাইতে, পুরুষের বাড়িতে একটা হতো না সরবরাহ সময়, ওই সময় যাই বাধ্য মহদিন মারে ছাপ দিয়ে আমি জানি। ভালো লোক এমপি মহদিন মিয়া মরার পরে চেয়ারম্যান তো আগে 2 নম্বর আগে ছিল আওয়ামী লীগ, এবার বিএনপি হিরগে আওয়ামী লীগ জাতীয় পার্টি, আমার জানা নেই, জানি না। আমি মোহাম্মদ দুলাল হোসেন হাওলাদার, বাঙালি ইউনিয়নের প্রথম জয়েন্ট সেক্রেটারি, সুপারভাইজ কমিটির একজন সদস্য বিএনপি, আর আমাদের ইউনিয়নের বর্তমান যে চেয়ারম্যান কাদের ফরাজি, উনি এক সময় বিএনপির গুণগান গাইত, তারপরে আওয়ামী লীগে যোগ দেয়, আওয়ামী লীগে যোগ দিয়ে ভঙ্গ জমুনাথের দল করে, আবার মাঝপথে আবার শামির ডক্টর শামির দল করে, এখন আবার হাত পাকা মার্গা চরমনে হুজুরের খেলাফত আন্দোলনে যোগদান, জাতীয় পার্টিতে এক সময় সে জাতীয় পার্টিতেও ছিল, কিন্তু বর্তমানে সে খেলাফত আন্দোলনে পাকা মার্গা যোগদান করে, তার রাজনৈতিক কর্মকাণ্ড খুবই খারাপ। সে ব্যাপার হলো যে ব্যাঙ্গের মধ্যে এক একটা দল সময় এক একটা দল চেঞ্জ করে, তার নিজের সুবিধার্থে, তার ব্যক্তিগত স্বার্থের কারণে সেই কাজটা করে, আর তার নিজের নিজের কিন্তু আসলে কোনো দল নেই, নিজের আসলে কোনো দল নেই, সে নিজের স্বার্থে দল সবসময় দল চেঞ্জ করে। গণসমাবেশের মুখতারণ সভাপতি মনসুর কনিষ্ঠ আজকের এই সমাবেশের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন দ্বিতীয়বার বাংলার স্বাধীনতা উদযাপন করার তৌফিক।